সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কিরকম আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। করোনার কারণে, এই করোনা মহামারীতে আমরা স্কুলে বসে তোমাদের আগে যেভাবে ক্লাস নিতাম, এখন সেভাবে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। এখন বর্তমান সরকারের নীতি অনুযায়ী বা নিয়ম নীতি অনুযায়ী তোমাদেরকে অনলাইনে ক্লাস নিতে আমাদের হচ্ছে। তাহলে আমরা আজকের অনলাইনে ক্লাস নেব নলদা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের দশম শ্রেণীর বিজ্ঞান। এই দশম শ্রেণীর বিজ্ঞানের 14 অধ্যায়, এটা আমরা প্রথম ক্লাস নিয়েছি, আজকের আমাদের দ্বিতীয় ক্লাস। আমার আজকে দ্বিতীয় ক্লাস, তোমার সবাই খাতাপত্র লও। আজকে আমরা নেব 14 অধ্যায়ের সিটি স্ক্যান। আমরা আগে নিয়েছি আলট্রাসোনোগ্রাফি, আজকে আমরা নেব সিটি স্ক্যান। তাহলে সিটি স্ক্যানে তোমাদেরকে খাতাপত্র নিতে বলছি, এই জন্য এই সিটি স্ক্যান দিয়ে কী কী কাজ করা হয় বা কী করা, কী কাজে ব্যবহার করা, এগুলো তোমরা লিখবে। তাহলে সিটি স্ক্যান, সিটি স্ক্যানের ইংরেজি শব্দ হচ্ছে কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান। কম্পিউটেড, COMPUTED, কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান, এই সংক্ষিপ্ত রূপ। টমোগ্রাফি বলতে বোঝায় ত্রিমাত্রিক বস্তুর একটা ফালি, ত্রিমাত্রিক বস্তুর একটা ফালি বা দ্বিমাত্রিক বস্তুর প্রতিবিম্ব। ত্রিমাত্রিক থেকে দ্বিমাত্রিক বস্তুর প্রতিবিম্ব তৈরি করা। চিকিৎসা বিজ্ঞানে এই যন্ত্রের ব্যবহার, এক্স রে ব্যবহার করা হয়। সাধারণত এক্স রে করার সময় আমরা যে এক্স রে করি, এক্স রে করার সময় শরীরের ভেতরে একবার ত্রিমাত্রিক অঙ্গের দ্বিমাত্রিক একটা প্রতিবিম্ব নেওয়া হয়, ত্রিমাত্রিক অঙ্গের দ্বিমাত্রিক, দুই মাত্রা দুই, আর ত্রিমাত্রিক অঙ্গ প্রতিবিম্ব হয়। সিটি স্ক্যান যন্ত্রে একটি এক্স রে টিউব রোগীর শরীরকে, এই সিটি স্ক্যান যখন করা হয় তাহলে সাধারণত এক্স রে করার সময় শরীরের ভেতরে যায়। সিটি স্ক্যান যন্ত্রে একটা এক্স রে টিউব রোগীর শরীরে বৃত্তাকারে ঘুরে এক্স রে নির্গত করতে থাকে এবং আপাশের ডিরেক্টটি প্রতিবিম্ব গ্রহণ করতে থাকে। প্রতিবিম্বটি স্পষ্ট করার জন্য অনেক সময় রোগীর শরীরে বিশেষ কনস্ট্রাস্ট দ্রব্য ইঞ্জেকশন করা হয়। ত্রিমাত্রিক এই যে ছবিতে এই প্রতিবিম্বটি স্পষ্ট করার জন্য বৃত্তাকার চারপাশে এক্স রে প্রতিবিম্ব পাওয়ার জন্য কম্পিউটার দিয়ে যেগুলো বিশ্লেষণ করা হয়, একটি পরিপূর্ণ ফালির আভ্যন্তরীণ গঠন পাওয়া যায়। একটি ফালির ছবি নেওয়ার পর সিটি স্ক্যান করার যন্ত্র রোগীকে একটুখানি সামনে সরিয়ে পুনরায় বৃত্তাকারের চারিদিক থেকে এক্স রে প্রতিবিম্ব গ্রহণ করে, যেগুলো বিশ্লেষণ করলে দ্বিমাত্রিক আর একটা ফালির আভ্যন্তরীণ গঠন, একটি পূর্ণাঙ্গ ছবি তৈরি হয়ে আসে। এইভাবে রোগীকে একটুখানি করে সামনে এগিয়ে নিয়ে তার শরীরের কোনো একটি অঙ্গের অনেকগুলো ফালির প্রতিবিম্ব নেওয়া হয়। একটা রুটির অনেকগুলো স্পাইস পরপর সাজিয়ে নিয়ে আমরা যেরকম পুরো রুটিটি পেয়ে থাকে, রুটি একবার বেললাম আমরা অল্প, তারপর আরও একটু বড় বেললাম, তারপরে আরও বড়, এইভাবে একটুখানি রুটির অনেকগুলো স্পাইস পরস্পর সাজিয়ে নিয়ে আমরা যেরকম পুরো রুটিটি পেয়ে যাই, পাউরুটি এক স্টেপ, তারপরে আর এক স্টেপ, তারপরে আর এক স্টেপ, এবার এই স্পাইসগুলো সাজিয়ে দিলে একটা রুটি পাওয়া যায়। এখানেও তাই, সিটি স্ক্যানে হচ্ছেও তাই। সিটি স্ক্যানে এভাবে শরীরে একটুখানি করে রুটি স্পেয়ে থাকে, ঠিক সেই রকম শরীরের কোনো অঙ্গের অনেকগুলো স্পাইসের ছবি একত্র করে আমরা শরীরে রোগীর শরীরের ভেতরের একটা ত্রিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করতে পারি। সিটি স্ক্যান কাজের পদ্ধতিতে দেখে তুমি নিশ্চয়ই অনুমান করতে পারছো, এটি অত্যন্ত ব্যয়বহুল, জটিল এবং বিশাল যন্ত্র। এটা একটা সিটি স্ক্যান, এটা ব্যয়বহুল, জটিল এবং একটি পূর্ণাঙ্গ বিশাল যন্ত্র। এই সিটি স্ক্যান যন্ত্রটি শরীরের ভেতরে না নিয়ে বাইরের থেকে শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের নিখুঁত ত্রিমাত্রিক ছবি তৈরি করা হয়। এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটা খুব প্রয়োজনীয় যন্ত্র। কেন প্রয়োজনীয় যন্ত্র? এই সিটি স্ক্যানের সাহায্যে যে কাজগুলো করা হয় সেই কাজগুলো হলো, সিটি স্ক্যানের সাহায্যে হলো শরীরের নরম টিস্যু, রক্তবাহী শিরা বা ধমনি, ফুসফুস ব্রেন ইত্যাদির পূর্ণাঙ্গ ছবি পাওয়া যায়। ফুসফুসের পূর্ণাঙ্গ ছবি পাওয়া যায়, ব্রেনের ভিতরে কী হচ্ছে না হচ্ছে তা সিটি স্ক্যান করলে জানা যায়। শরীরের নরম টিস্যু, যে সমস্ত নরম টিস্যু আছে তাগুলো পাওয়া যায়, রক্তবাহী নালী বা শিরার বা ধমনির ইত্যাদির ছবি পূর্ণাঙ্গ ছবি। ইহার সাহায্যে যকৃত, আমাদের শরীরের ভিতরে যে যকৃত আছে সেই যকৃত, ফুসফুস এবং অগ্নাশয়ের ক্যান্সার শনাক্ত করা যায়। শরীরে কোথায় কোথায় ক্যান্সার হতে পারে, যকৃতে ক্যান্সার হতে পারে, ফুসফুসে ক্যান্সার হতে পারে, অগ্নাশয়ের ভিতরে ক্যান্সার হতে পারে, এইগুলো সচরাচর দেখা যায় না। এইগুলো যকৃত, ফুসফুস এবং অগ্নাশয়ের ক্যান্সার শনাক্ত করা যায় সিটি স্ক্যানের সাহায্যে। সিটি স্ক্যানের প্রতিবিম্ব টিউমারকে শনাক্ত করতে পারে, সিটি স্ক্যানের প্রতিবিম্ব শরীরের ভিতরে কোথায় টিউমার হয়েছে তা শনাক্ত করতে পারে। টিউমারের আকার কীরকম, টিউমারের অবস্থান মানে টিউমারটি কোথায় আছে,
পিত্তথলিতে আমাদের একটি পাথর হয়, তাহলে পিত্তথলিতে পাথর হতে পারে, সেগুলো আমরা এই সিটি স্ক্যান করে শনাক্ত করতে পারি। তারপরে কোথায় টিউমার হয়েছে শরীরের ভিতরে এবং সেই টিউমারের আকার কিরকম, বড় না ছোট, তাও কিন্তু আমরা এই সিটি স্ক্যানের সাহায্যে, বা কোন অবস্থানে আছে টিউমারটি শরীরে, কোন জায়গায় আছে, শরীরের রক্ত সঞ্চালন, আমার শরীরের রক্ত সঞ্চালনটা কিরকম হচ্ছে, সঠিক হচ্ছে কিনা, কম হচ্ছে কিনা, বেশি হচ্ছে কিনা, পালসটা কিরকম আমার শরীরে রক্তের প্রবাহের, সেটা আমরা এই সিটি স্ক্যানের সাহায্যে জানতে পারি, সিটি স্ক্যানের সাহায্যে জানতে পারি শরীরের ভিতরে টিউমার আছে কিনা, রক্ত সঞ্চালন হচ্ছে কিনা, রক্ত সঞ্চালন কিরকম তা আমরা জানতে পারি। গর্ভবতী শরীরে রক্ত, এখানে এই সিটি স্ক্যান করতে গিয়ে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, সেই সতর্কতা হলো গর্ভবতী নারীদের সিটি স্ক্যান করা যায় না, ছবির কন্ট্রাস্ট বাড়ানোর জন্য যে রং ব্যবহার করা হয় সেটি কারো কারো শরীরে অ্যালার্জি জন্ম দিতে পারে বলে সেটি ব্যবহার করা আগে সতর্ক করতে হবে। আমরা যে এই সিটি স্ক্যানটা করবো, গর্ভবতী নারীদের এই সিটি স্ক্যান করা যায় না, সিটি স্ক্যান করা যায় না, গর্ভবতী নারীদের সিটি স্ক্যান করা যায় না। আর কি করা যায় না সতর্ক, আমাদের আরেকটা সতর্ক থাকে, দুটো সতর্ক, এই কনস্ট্রাক্ট বানানোর জন্য ছবিকে আমরা বলছি কি, ছবিতে আমরা কি করব, কনস্ট্যান্ট বাড়াবো, ছবিকে কনস্ট্যান্ট বাড়াইতে হইলে প্রতিটি ছবি কনস্ট্যান্ট বাড়াতে বলে প্রতিবিম্বটি স্পষ্ট করার জন্য, প্রতিবিম্বটি স্পষ্ট করার জন্য সেখানে কনস্ট্যান্ট মানে রং কনট্রাস্ট সিএন কন টি আর এস টি কনট্রাস্ট CONTRAST কন্ট্রাস্ট বা রং, কন্ট্রাস্ট বা রং ব্যবহার করে এটা উজ্জ্বল হয়, এই উজ্জ্বল করার জন্য রং ব্যবহার করতে হয়, সেই রঙে কারো কারো শরীরে যদি অ্যালার্জি থাকে তাহলে সেখানে সমস্যা হতে পারে। তাহলে আমরা এই সিটি স্ক্যানও করবো, সেখানেও কিন্তু আমাদের কিছুটা সতর্ক অবলম্বন করতে হবে, সতর্ক না করলে হবে না। তাহলে আমরা যে সিটি স্ক্যান করলাম আজকে, সেই সিটি স্ক্যানে ত্রিমাত্রিক ছবিকে দ্বিমাত্রিক ছবিতে পরিণত করা, ছবির অংশে প্রতিবিম্ব তৈরি করা, ত্রিমাত্রিক টমোগ্রাফি বলতে বোঝায় ত্রিমাত্রিক টমোগ্রাফি, কম্পিউটেড টমোগ্রাফি, আমরা কি লিখলাম, কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান, এই টমোগ্রাফি মানে হলো ত্রিমাত্রিক ছবির দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক খালির ত্রিমাত্রিক একটি বস্তুর ত্রিমাত্রিক অঙ্গের ত্রিমাত্রিক বস্তুর একটা ফালির দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা, দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা, দ্বিমাত্রিক আকার অংশের প্রতিবিম্ব তৈরি করা। চিকিৎসা বিজ্ঞানে এই সিটি স্ক্যানের সাথে একটি এক্স রে ব্যবহার করা হয়, এক্স রে ব্যবহার করার সময় শরীরের ভেতরের একবার ত্রিমাত্রিক অঙ্গের দ্বিমাত্রিক একটা প্রতিবিম্ব নেওয়া হয়, ত্রিমাত্রিক অঙ্গের একটা দ্বিমাত্রিক প্রতিবিম্ব নেওয়া হয়। তাহলে আমরা যে সিটি স্ক্যান করলাম, আগে বলেছি আলট্রাসোনোগ্রাফি, আজকের বললাম সিটি স্ক্যান, এই সিটি স্ক্যানে কিন্তু আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যে কোনো লোকের সিটি স্ক্যান করা যাবে না, যদি সে গর্ভবতী নারী হয় তার করা যাবে না। আর স্পষ্ট ছবির প্রতিবিম্ব পাওয়ার জন্য যে কন্ট্রাস্ট ব্যবহার করা হবে, সেই কন্ট্রাস্টের রং কারো কারো শরীরে যদি অ্যালার্জি থাকে তাহলে সেখানে সমস্যা হতে পারে, এই সমস্যার সমাধানের জন্য আমাকে সতর্ক থাকতে হবে। তাহলে শরীরের নরম টিস্যু, রক্তবাহী শিরা, ফুসফুস, ব্রেন ইত্যাদির পূর্ণাঙ্গ ছবি পাওয়া যাবে সিটি স্ক্যানের সাহায্যে, যকৃৎ, ফুসফুস এবং অগ্নাশয়ের ক্যান্সার শনাক্ত করা যাবে, শরীরের সিটি স্ক্যানের প্রতিবিম্ব টিউমারকে শনাক্ত করা যাবে, সিটি স্ক্যানের প্রতিবিম্ব টিউমারকে এবং টিউমারটি কোথায় আছে, শরীরের কোন অঙ্গের ভিতরে আছে, কোন জায়গায় আছে, তার অবস্থান কী তা জানা যাবে, শরীরের রক্ত সঞ্চালনটা কীরকম হচ্ছে, ঠিক আছে কি না, নাহলে দুর্বল হচ্ছে কি না, বা তাড়াতাড়ি পালস হচ্ছে কি না, এটাও সিটি স্ক্যানের সাহায্যে জানা যাবে। তাহলে আমরা সিটি স্ক্যান সম্পর্কে জানলাম, বুঝলাম এবং এটা করে আসব, সিটি স্ক্যান কী জিনিস এটা আমাদের বুঝতে হবে, এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটা যন্ত্র, জীবন বাঁচাতে এটা ব্যবহার করা হয়, জীবন বাঁচাতে তোমরা বাড়ির কাজ কিনে আসবা, তো বাড়ির কাজ করবা, সিটি স্ক্যান যন্ত্র ব্যবহার করে আমরা কী কাজগুলো করতে পারি সেই কাজগুলো সবাই লিখে নিয়ে আসবা, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, বাড়িতে থাকবা, ছোটোছুটি করবা, বাড়ির ভিতরে বাইরে যাবা না, তারপরে বই নিয়ে পড়াশুনো করো। তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।